দেশে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার বার্তা দেয়া হলো এসএফআইয়ের 50তম প্রতিষ্ঠা দিবসে। 1970 সালে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের যাত্রা শুরু, দেখতে দেখতে পেরিয়ে গেল 49টি বছর। এবছর সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবস, দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংগঠন। বছরব্যাপী কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। সোমবার প্রতিষ্ঠা দিবসে সকালের মূল অনুষ্ঠান হয় রাজধানীর প্যারাডাইস চৌমুহনী হয় অনুষ্ঠান। সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি সুলেমান আলী। শহীদ বীরদের শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। দেশের মানুষ আক্রান্ত, ছাত্ররা স্বাভাবিকভাবে সেই মানুষের অংশ হিসেবে আক্রান্ত। আজকে মানুষের যন্ত্রণা বেড়েছে, মানুষের অধিকারের উপর আক্রমণ নেমেছে, গণতন্ত্র সংকুচিত হয়েছে, স্বাধীনতা ভারতবর্ষের মানুষের আজকের দিনে কতটা আছে সেটা মূল্যায়ন করার সময় এসেছে। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য সব ছাত্রের শিক্ষা চাই, সব যুবকের কাজ চাই, এটা ভারতবর্ষের ছাত্রদের কাছে এসএফআই প্রথম সেই স্লোগান উপস্থাপন করেছিল। আজকের দিনেও সেই স্লোগানের প্রয়োজনীয়তা, সেই স্লোগানের বাস্তবতা দেশের ছাত্র সমাজের কাছে অনবদ্য। সাধারণ ছাত্রছাত্রীদের এটা নিজস্ব স্লোগান হয়ে দাঁড়িয়েছে, সব যুবকের কাজ, সব ছাত্রের শিক্ষার দাবিতে আজকেও ভারতের ছাত্র ফেডারেশন সমানভাবে লড়াই করছে। এদিন সারা রাজ্যে অসংখ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।